হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের এই ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি মূলত হবে এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তো যারা তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছো বা পরীক্ষা দিবে, তো তাদের জন্য কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেটা কিন্তু তোমরা সবাই জানো যে এই ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এটা নিয়ে ভয় নাই এমন কোনো স্টুডেন্ট মনে হয় খুব একটা নাই, ঠিক আছে? অনেকেই প্রশ্ন করে, স্যার এই গ্রামারটা অনেক হার্ড হয়ে যায়, বিশেষ করে মফস্বল এবং গ্রামের ছেলেমেয়েরা তো একদমই এটা করতে চায় না, ছেড়ে দিতে চায়। আসলে কিন্তু এই কাজটা একদমই ঠিক না, তোমরা অর্থ বুঝে বুঝে করো। অনেকেই প্রশ্ন করে, স্যার আমরা অর্থ আসলে মানে করতে পারি না, পড়তে পারি না। তো পড়তে পারি না, তোমরা একটু প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের অনেক ধরনের বই আছে যেগুলো অর্থ সহকারে দেওয়া আছে, বা অনেক টিচাররা আছে অর্থ ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমিও তোমাদের অর্থ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর সাথে প্র্যাকটিসটা করলে প্র্যাকটিসের সাথেই রোলগুলো বেশি করে আয়ত্ত হয়। এটা এমন একটি গ্রামার যেগুলো সবগুলো গ্রামারের রোল এটার মধ্যে প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে প্র্যাকটিসের মাধ্যমে করতে পারলে অনেক বেশি ভালো হয়। তো আশা করি যে তোমরা যারা একটু দুর্বল আছো এই গ্রামারটায় বা এটা দিতেই চাও না, তোমরা আমার এই ভিডিওগুলো ফলো করো, তাহলে আশা করি তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বা তোমাদের কমন পড়বে। আর কমন পড়লে তোমরা নিজেরা এইভাবে করেও লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো তোমরা চাইলে কিন্তু তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় এই বিষয়ের উপরে বা অন্য যে কোনো বিষয়ের উপরে, আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও, অবশ্যই তোমাদের সেগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করবো। তো কথা না বাড়ি আমরা আজকে দেখো ক্লোজ টেস্ট উইদাউট ক্লু প্র্যাকটিস ক্লাস কুমিল্লা বোর্ড 2019 থেকে নিয়েছি। তোমরা আমার সাথে সাথে করে প্র্যাকটিস করো, আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি এটা কন্টিনিউ করতে চাও অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও যে আরও ক্লাস দেওয়ার জন্য। দেখো, ইন রিসেন্ট ইয়ার্স, সম্প্রতি বছরগুলোতে, দেয়ার হ্যাভ বিন, এখানে আছে, মেনি অ্যালার্মিং, সতর্কতামূলক রিপোর্টস, প্রতিবেদন, সতর্কতামূলক কি প্রতিবেদন, দ্যাট যা ওয়ার্ল্ডস ক্লাইমেট, যা বৈশ্বিক আবহাওয়া বা জলবায়ু, ইজ আন্ডার গোয়িং এ সিগনিফিকেন্ট চেঞ্জ, বৈশ্বিক যে জলবায়ু আছে সেটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, বিপজ্জনকভাবে পরিবর্তন হচ্ছে। অল দিস রিপোর্ট, এই রিপোর্টগুলো প্রোভাইড দেয়, প্রোভাইড মানে কি দেয় বা সরবরাহ করে, ড্যাশ এভিডেন্স, এভিডেন্স মানে কি সাক্ষ্য অথবা প্রমাণ। তাহলে আমাদের এই জলবায়ুর এই রিপোর্টগুলো আমাদের কি প্রমাণ দিচ্ছে বা কি সাক্ষ্য দিচ্ছে? তো আমরা এখানে লিখতে পারি ইম্পর্টেন্ট, দেখো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সাক্ষর প্রমাণ দিচ্ছে, হ্যাঁ ইম্পর্টেন্ট। তারপরে কি লেখা আছে দেখো, ড্যাশ ওয়ার্ল্ড টেম্পারেচার্স, ড্যাশ ওয়ার্ল্ড টেম্পারেচার আর ইনক্রিজিং ডে বাই ডে, ওয়ার্ল্ড টেম্পারেচার আর ডে বাই ডে, এই কথাটা যদি থাকে, দেখো ওয়ার্ল্ড টেম্পারেচার কিন্তু একটা সাবজেক্ট, পৃথিবীর তাপমাত্রা আর হয় ইনক্রিজিং, বাড়তেছে দিন দিন, তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে এইখানে কিন্তু একটা ড্যাশ রেখেছে। তো যদি এই ড্যাশটা রাখে, দুইটা সেন্টেন্স সম্পূর্ণ বাক্য থাকে, আমরা জানি সেখানে একটা কানেক্টরস ইউজ হয়। দেখছো এখানে কিন্তু কানেক্টরস গ্রামারটা চলে এসেছে, তোমরা যারা কানেক্টরস ভালো পারো তারা কিন্তু ইজিলি বুঝবা যে এখানে একটা কানেক্টরস দরকার। তো দেখো যদি এই কানেক্টরসটা কোন কানেক্টরসটা, দুটি সেন্টেন্সে যদি একই ধরনের কথা বলে যায় তাহলে আমরা সেখানে কিন্তু দ্যাট ব্যবহার করতে পারি। তো এখানে দ্যাট কানেক্টরটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের উইদাউট ক্লুর যেই টেস্টটা আছে সেটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে? তাহলে দ্যাট ওয়ার্ল্ডস টেম্পারেচার আর ইনক্রিজিং ডে বাই ডে, যেগুলো আমাদের বৈশ্বিক তাপমাত্রাকে কী করছে, দিন দিন বৃদ্ধি করছে। দিস ইনক্রিজিং ইন গ্লোবাল, এই বৃদ্ধি পৃথিবীর মধ্যে, ড্যাশ ইজ কস্ট, দেখো ড্যাশ ইজ কস্ট, তাহলে গ্লোবাল এই পৃথিবীর, এই গ্লোবাল পৃথিবীর কি বলতো, বৈশ্বিক এইটার মধ্যে আছে, দেখো এই যে লাইনটা, টেম্পারেচার অথবা ক্লাইমেট তুমি দিতে পারো, তাহলে এখানে দিতে পারি আমরা টেম্পারেচার, তাহলে গ্লোবাল টেম্পারেচার, এই পৃথিবীর এই বৃদ্ধি পৃথিবীর তাপমাত্রাকে, ইজ কস্ট, দেখো ইজ কস্ট, যখনই সাহায্যকারী ভার্ব এবং ভি থ্রি থাকবে, তোমরা মনে রাখবা যখনই সাহায্যকারী ভার্ব এম ইজ আর, ওয়াজ আর এবং প্লাস ভি থ্রি থাকে, তারপরে একটা বাই বসে, প্রিপজিশন কি বসে, বাই বসে, এটা আমরা ভয়েস থেকে শিখেছিলাম বাই, ঠিক আছে? বাই ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ দ্য আর্থ, দেখো যখন কোনো কথা মানে এই কথাটা পাবা দ্য আর্থ, তাহলে এটার উপরে পৃথিবীর উপরে বোঝায়, তো তখন হবে কি, উপরে বোঝানোর জন্য একটা প্রিপজিশন অন ব্যবহার হয়, অন দ্য আর্থ, ঠিক আছে? এই ছিল আছে আমাদের এটা। দ্য মোস্ট ক্লাইমেটোলজিস্ট, বেশিরভাগ আবহাওয়াবিদগণ, ড্যাশ দ্যাট, দেখো এখানে সাবজেক্ট আছে, এরপর হচ্ছে দ্যাট, বেশিরভাগ আবহাওয়াবিদগণ, ড্যাশ দ্যাট, কি দ্যাট, যে কি যে, তাহলে বিলিভ দ্যাট, মনে করে যে বা থিঙ্ক দ্যাট, ঠিক না, বিই এল আই ই ভিই, বিলিভ দ্যাট অথবা থিঙ্ক, মনে করে,
তোমরা এরকম একটা দিতে পারো, বিলিভ দ্যাট মনে করে যে গ্রিনহাউস ইফেক্টটা বা প্রক্রিয়াটা ইজ দ্য লাইকলি অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই বৈশ্বিক উষ্ণতার জন্য সাধারণত কি হয়, গ্লোবাল এই গ্রিনহাউস ইফেক্ট দায়ী বা কারণ, কারণ ইংলিশ আমরা জানি রিজন অথবা কজ, RESON রিজন অথবা কজ, তোমরা যেটা দাও ঠিক আছে। এরপরে দেখো ইট মে হার্ম হিউম্যান, এটা হয়তো মানুষকে হিউম্যান সিরিয়াসলি মানুষকে বা মানুষ জাতিকে সিরিয়াসলিভাবে কী করতে পারে, ক্ষতি করতে পারে। দেখো হিউম্যানের পরে আমরা সবসময় একটা শব্দ দেখেছি হিউম্যান বিংস মানুষ জাতি, হিউম্যান বিংস মানুষ জাতি বোঝানোর জন্য এই শব্দটা ইউজ হয় ঠিক আছে। তারপরে দিস কুড কী লেখছে, ক্যাটাস্ট্রোফিক্যালি বিপর্যস্তভাবে, দিস কুড এটা ঘটে বিপর্যস্তভাবে ম্যানকাইন্ডস কী বলে, দেখো রিডিউস মানুষের কমিয়ে ফেলে হচ্ছে অ্যাবিলিটি সমর্থ, ABILITY অ্যাবিলিটি টু গ্রো ফুড, মানুষের যে ফসল উৎপাদন সেই দক্ষতাকে কমিয়ে ফেলে ঠিক আছে। এটা এই গ্রিনহাউস এফেক্ট অথবা তাপমাত্রার যে প্রভাবটা থাকে। তো দেখো আমরা যে এই যে ধরে পড়লাম বাংলা অর্থ সহকারে, বেশিরভাগ শব্দ কিন্তু আমাদের পরিচিত এবং এই অর্থগুলো কিন্তু আমরা জানি, কিন্তু যখন আমাদের উইদাউট ক্লু দিয়ে দেয় তখন আমরা প্রশ্নটা দেখে হতাশ হয়ে যাই, কারণ আমরা একদমই প্র্যাকটিস করতে চাই না, আলসাম করে রেখে দিই। তো আশা করতেছি এখন আর এটা করবো না, তোমরা আমার সাথে এই করে প্র্যাকটিস করো। আরও যদি প্র্যাকটিস ক্লাস চাও অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।